অসুস্থ অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগেই ভুয়ো টিকা নিয়েছিলেন তিনি, চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোর থেকেই সমস্যা শুরু হয়, অবস্থা বাড়াবাড়ি হওয়ায় অভিনেত্রীর বাড়িতেই হাজির হন চিকিৎসক। আপাতত বাড়িতেই আছেন তিনি। জানা যায় শনিবার ভোর চারটে থেকে সমস্যা শুরু হয়, পেটে মারাত্মক ব্যথা, ঘাম দিতে থাকে, কিন্তু অত ভোরে যোগাযোগ করা হয়নি ডাক্তারের সঙ্গে। তারপর ভোর ছটায় মিমির হাউস ফিজিশিয়ান তার বাড়িতে আসে। এমনিতেই অভিনেত্রীর গল ব্লাডের সমস্যা ছিল, চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি মিমি, তাই বাড়িতে থেকে চলছে চিকিৎসা। প্রসঙ্গত কসবায় ভুয়ো ভ্যাকসিন টিকা কেন্দ্রের পর্দা ফাঁস করেছেন সংসদ মিমি চক্রবর্তী, তবে এই প্রতারণার শিকার হয়েছেন তিনি নিজেও। মঙ্গলবার ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেবের উদ্যোগে আয়োজিত জাল করোনার টিকাকরণ ক্যাম্প থেকে কোভিশিল্ড টিকা নেন মিমি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাউডারের সঙ্গে জল মেশানো তরল পদার্থ কিংবা অ্যামিকেসিন দেওয়া হয়েছে। শনিবারই অভিনেত্রীর রক্ত পরীক্ষা সহ একাধিক টেস্টের নমুনা সংগ্রহের কথা ছিল, জাল ভ্যাকসিন নিয়ে তার শরীরে কোনো রকম ক্ষতি হয়েছে কিনা তা জানতে। তার আগেই এই বিপত্তি।